পুলিশের গাড়ি থেকে পালালো দুই ড্রাগস কারবারি। অপরদিকে পুলিশ লাইনে দুই পুলিশ কর্মীদের মারামারিতে হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ কর্মী। দুটি ঘটনা পৃথক হলেও এই দুটি ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এই দুটি ঘটনায় সংঘটিত হয় ধর্মনগরে। পুলিশের গাড়ি থেকে পালালো দুই ড্রাগস কারবারি। পুলিশ লাইনে দুই পুলিশ কর্মীর মারামারিতে জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ কর্মী। পুলিশের ভূমিকায় জেলা জুড়ে ছিছি রব। ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরে। জানা গেছে মঙ্গলবার রাত আনুমানিক নটা নাগাদ ধর্মনগর থানাধীন ধর্মনগর শহরের মায়া সিনেমা হল চৌহনি এলাকায় আমজনতার হাতে আটক হয় দুই ড্রাগস কারবারি। তাদের কাছ থেকে কিছু ড্রাগস উদ্ধার হয়। জনতার হাতে ড্রাগস সেবনকারী আটক হওয়ার পর উত্তেজিত জনতা সেই ড্রাগস কারবারিদের গণপিটুনি দিতে শুরু করে। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ও টিএসআর নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান ধর্মনগর থানার সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা। পরে উত্তেজিত জনতার হাত থেকে ড্রাগস কারবারিদের উদ্ধার করে পুলিশ। অবশ্য ড্রাগস কারবারিদের বাঁচাতে গিয়ে পুলিশ ও জনতার মারে আঘাতপ্রাপ্ত হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরে ধৃত দুই ড্রাগস কারবারিদের ধর্মনগর থানার উদ্দেশ্যে নিয়ে যাবার সময় দুজনই গাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে এই বিষয়ে পুলিশ অফিসার বিশ্বাসবাবুকে জিজ্ঞেস করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এক কথায় তার চোখে মুখে নিজের ব্যর্থতা ফুটে ওঠে। আপনার হাত থেকে বাগিয়া গেছে, মানে আপনার ইয়ের থেকে বাগিয়া গেছে ধাক্কা ধাক্কির মধ্যে। আমরা তো দেখলাম গাড়িতে ধরিয়া দেওয়ার পরেও আপনি সাইডা দিচ্ছেন। আপনি একজন অফিসার, আপনি জিনিস গাড়িতে রেখে রং ঘুরে বেড়াচ্ছেন, আপনার হাতে কোথায় জিনিসটা, কোথায় জিনিসটা আনুন, আর আসামি কোথায়? আপনি 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 একজন কর্তব্যরত পুলিশ অফিসার, পাবলিক আপনার কাছে ধরে আসামি দিছে, আপনি আসামি গাড়ি থানা পর্যন্ত নিয়ে আইতে পারছেন না, এটাই তো কথা। আপনার হাত থেকে বাক্সে তো আসামি, আপনার হাত থেকে বাক্সে তো আসামি, আমারও উপরে হাত পড়ছে, ঠিক আছে। পাবলিকের ধাক্কা মুখে খুব কষ্টের মধ্যে, কিন্তু স্টাফ উঠানি উঠানি গেছে না পিছনে। আসামি কোথা থেকে গেছে, গাড়ি থেকে না রাস্তা থেকে? কেউ কেউ আবার অভিযোগ করে বলেছেন ড্রাগস কারবারি ও পুলিশের গোপন সমঝোতা থাকার ফলে পুলিশের হাত থেকে দুই ড্রাগস কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। অপরদিকে এদিন রাত পৌনে দশটা নাগাদ একই থানাধীন হাফলং পুলিশ লাইনে রামসাধু রিয়াং ও স্বাধীন রিয়াং নামে দুই পুলিশ কর্মীর মধ্যে কোনো এক অজানা বিষয় নিয়ে বাক বিতণ্ডা বাঁধে। পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়। আর দুই পুলিশ কর্মীর মারামারিতে পুলিশ কর্মী রামসাধুর মাথায় গুরুতর আঘাত লাগে। তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। বর্তমানে তিনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। অবশ্য এই বিষয়ে পুলিশ লাইনে ইনচার্জ জরির পুইয়া ঘটনাটি অবগত নন বলে এদিন রাতে জানিয়েছেন। তিনি জানিয়েছেন ঘটনাটি খতিয়ে দেখছেন। তবে মঙ্গলবারই ধর্মনগর থানা ও হাফলং পুলিশ লাইনে পুলিশের ভূমিকায় গোটা জেলা জুড়ে পুলিশের উপর ছিছির অবর্তি শুরু করেছে। সচেতন মহলে দাবি উঠেছে জেলা পুলিশ সুপার যাতে এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন পুলিশ অফিসার ও পুলিশ কর্মীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া 10।